हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आजकल भिडियो देखो ब्रदार T4500 डीएन प्रिंटर कीभव मोबाइल साथ वायरलेस भाव कानेक्ट करबें और प्रिंट देवें। तो ब्रदार आई प्रिंट एंड स्कैन सॉफ्टवेयर टी प्रथम इन्स्टल देवा लगे। आगे थे हमारे एप्स टी डाउनलोड करा चिलो ओपन देखाल। एखन जेटा करते हैं प्रिंटारे एक SSID वाईफाई छाड़े সেখানে কানেক্ট করতে হবে। পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডের জন্য প্রিন্টারে যাবেন, প্রিন্টারের সেটিং বাটনে ক্লিক করবেন, তারপর অল সেটিংয়ে ক্লিক করবেন, একটু স্ক্রল করবেন এবং নেটওয়ার্কে ক্লিক করবেন, ওয়াইফাই ডিরেক্টে ক্লিক করবেন এবং ম্যানুয়ালিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন SSID এবং পাসওয়ার্ড শো করছে। এই পাসওয়ার্ডটি মোবাইলে কানেক্ট করতে হবে। তো আমরা আবার মোবাইল স্ক্রিনে যাব এবং ওয়াইফাই পাসওয়ার্ডটি কানেক্ট করব। ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করা হলে আবার প্রিন্টারে যে অ্যাপসে যাবেন, ওপেন করবেন এবং এখানে নট কানেক্টেড দেখাবে, টাচ দিবেন এবং তারপরে মেশিন নট কানেক্টেড দেখাবে, এখানেও টাচ দিবেন। সার্চিং হবে, সার্চিং হওয়ার পর একটা আইপি এবং প্রিন্টার মডেল আসবে, সেটা কানেক্ট করবেন। কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রিন্ট এবং স্ক্যান। স্ক্যানে ক্লিক করলাম, এখান থেকে আপনি যে কোনো সাইজের এবং যে কোনো কালার স্ক্যান করতে পারবেন। এবং প্রিন্ট অপশানে গেলাম, এখান থেকে ফটো, ডকুমেন্টস, ক্লাউড সার্ভিস, ওয়েব পেজ যে কোনো জায়গা থেকে প্রিন্ট দিতে পারবেন। তো একটা ফটো প্রিন্ট দেবো, ফটো সিলেক্ট করলাম, সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনি পেপার কোয়ালিটি, ফটো পেপার হলে গ্লোসি দিবেন এবং নর্মাল পেপার হলে প্লেন পেপার, পেপার সাইজ, বর্ডার, বর্ডারলেস, কপি, কালার ইত্যাদি সিলেক্ট করতে পারবেন কম্পিউটারে যেভাবে সিলেক্ট করেন। তারপর প্রিন্ট দিবেন, প্রিন্ট প্রসেসিং চলবে কম্পিউটারের থেকে মোবাইলে একটু দেরিতে প্রিন্ট হবে। পরবর্তী ভিডিও আমরা কম্পিউটার থেকে কিভাবে ওয়্যারলেসভাবে প্রিন্ট দিবেন সেটা দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।